বিদেশগামীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার খবর জানবো। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী শোয়েব রহমান সরাসরি যোগ দিয়েছেন। শোয়েব, যারা প্রথম দিন আসলে নমুনা জমা দিয়েছিলেন তারা কি ইতিমধ্যে ফলাফল পেয়েছেন, বা এ পর্যন্ত এমন কতজন নমুনা পরীক্ষা দিয়েছেন সেটা একটু জানাবেন। এখন পর্যন্ত আসলে প্রথম দিনে যারা নমুনা দিয়েছেন তাদের ফলাফল এখনো জানা যায়নি, তবে সেটি আজ বিকেল 3টা থেকে 5টার মধ্যে সিভিল সার্জন কার্যালয় থেকে যারা নমুনা প্রদান করেছেন তারা সংগ্রহ করতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। তবে কত সংখ্যক মানুষ আসলে প্রথম দিন নমুনা দিয়েছেন সেই পরিসংখ্যানটি এই মুহূর্তে আমাদের কাছে নেই, এবং আজকেও আমরা দেখেছি যে সকাল থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে যে ইপিআই অফিস রয়েছে সেই জায়গাটিতে আসলে তাদের যে পাসপোর্ট এবং টাকা জমা দেওয়ার যে নিয়মটি রয়েছে সেটির জন্য কিন্তু প্রবাসীরা সকাল থেকেই ভিড় করেছিলেন। যদিও এখানে কার্যক্রম সকাল 9টা থেকে শুরু হওয়া কথা, কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত 10টা বেজে গেলেও কিন্তু সেই কার্যক্রম শুরু হয়নি, এবং প্রবাসীরা যারা এসেছেন এখানে টাকা জমা দিতে এবং একই সাথে তাদের পাসপোর্ট এবং বিমান টিকেটের নমুনা জমা দিতে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন। বিশেষ করে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে তারা এসেছেন টাকা জমা দিতে, কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম শুরু না হয় এবং গত কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, এখানে কোনো ধরনের সামাজিক দূরত্বও কিন্তু মানা হচ্ছে না। সেই কারণে এখানে যারা নমুনা দিতে আসছেন তারাই কিন্তু সন্দেহ করছেন যে হয়তো তারা যদি নেগেটিভও হয়ে থাকেন এখানে হয়তো আজকে এখান থেকে হয়তো তারা পজিটিভ হয়ে যেতে পারেন। এ বিষয়ে একজন প্রবাসীর সাথে আমি একটু সরাসরি কথা বলতে চাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে এখানে আপনারা তো টাকা জমা দিতে এসেছেন, কেমন পরিবেশ দেখছেন এবং এখানে কার্যক্রম কখন থেকে শুরু হওয়ার কথা শুরু হয়নি কেন এখনো পর্যন্ত, কর্তৃপক্ষ কি বলছে? না, ওই যে প্রশাসন থেকে যে সার্কুলার ছিল ওটা 9টা থেকে 12টা এটা টাইমিং আউট লেখা ছিল, কিন্তু আমাদের এখন 10টা বাজতেছে, এখনও পর্যন্ত কার্যক্রম মনে হয় এখন শুরু হবে কিনা। আমি পিছনে আছি তো লাইন, আগের ভদ্রলোক জানবেন কি এখন কি অবস্থায় ওরা কি চালু করছে কিনা। আমি 10টা পর্যন্ত খবর পাইছি যে মানে এখনও পর্যন্ত শুরু হয়নি, আমরা আছি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, এটাই আমাদের প্রথম প্রশ্ন। আপনি কখন এসেছেন আর এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি? আমি সকাল 8টার 10 মিনিট আগে আমি এখানে পৌঁছেছি, ওই সময় থেকে এখানে আমার ফার্স্ট টিকিট লাইন ছিল, এখনও পর্যন্ত কেউ এসে জিজ্ঞেস করেন আমরা এখানে কেন আসছি কী জন্য আসছি, এখনও পর্যন্ত কেউ কর্মকর্তা এখন আসে নাই জিজ্ঞাসা করে না। আমরা আরেকজন প্রবাসীর সাথে একটু কথা বলতে চাই, যে আপনি একটু বলবেন যে এখানে আসলে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মেনে চলা হচ্ছে না, এই বিষয়টি আসলে কেন, আপনার এই বিষয়টা কিভাবে দেখছেন? আচ্ছা, শাইলা, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে শারীরিক দূরত্ব মানার ক্ষেত্রে কিন্তু এক ধরনের অনীহা রয়েছে, এবং তারা যেটি বলছেন যে বৃষ্টির দিন হওয়ায় একটি যদি হল রুমের মধ্যে এই আয়োজনটি করা যেত সেক্ষেত্রে হয়তো তারা কিছুটা নিরাপদে থাকতেন, এবং একই সাথে যদি শারীরিক দূরত্ব মানার জন্য কোনো ধরনের নির্দেশনা থাকতো তাহলে হয়তো তারা সেই বিষয়টি মেনে চলতে তাদের জন্য সহজ হতো। একটু আরেকজন প্রবাসীর সাথে একটু সরাসরি কথা বলতে চাই, আপনি একটু বলবেন যে এখানে শারীরিক দূরত্ব মানা হচ্ছে না, এখানে আসলে আপনাদের মধ্যে কোনো কি নিয়ম মানার প্রবণতা দেখছি না আমরা, এটা কেন? আসলে প্রবণতা বলতে দেখা যাচ্ছে আপনার, আমরা আসছি এখানে সকাল 6টায়, আমি আসছি ফটিকশরী থেকে, তো আজকে আমার আপনার যে কোনো টেস্ট হবে ওটার বিলটা পেমেন্ট করতে হবে, কালকে আবার আসতে হবে আমাকে কি ওই নমুনার টেস্টটা দেওয়ার জন্য, পরশু আসতে হবে ওই রিপোর্টটা সংগ্রহ করার জন্য, 25 তারিখ আমার 8টায় ডোমেস্টিক ফ্লাইট চিটাং থেকে ঢাকায়, ওখান থেকে সন্ধ্যায় 6টায় দুবাই ফ্লাইট, তো আমার 4 দিন আল্লাহ না করুক আমার ধরে নেগেটিভ আছে, যে এখানে যে পরিস্থিতি দেখেন আমরা 6টা থেকে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত কি আমরা কাউন্টার এখনও কি খুলে নেই, তো এখানে বৃষ্টির মধ্যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি, এখানে যে সার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না, যার কারণে আমরা কি কোনো নেগেটিভ হলে এখানে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে একটা ব্যবস্থা করা হোক যে মানুষের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য এবং স্বাভাবিক দূরত্ব বজায় রেখে এইগুলো করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে এভাবেই প্রতিদিনই এখানে চট্টগ্রামে যারা রয়েছেন তারা এখানে নমুনা দিতে বা নমুনার আগে যে টাকা জমা দিতে হয় বিমানের টিকিট পাশাপাশি পাসপোর্টের কপি জমা দিতে হয় সেটির জন্য তারা আসছেন, এবং এখানে কিন্তু তারা প্রথম দিন থেকে আসলে অভিযোগ করে আসছেন যে পর্যাপ্ত জনবল নেই, এবং একই সাথে জেনারেল হাসপাতালের একটি বিশেষ বুথে তাদের নমুনা নেওয়া হচ্ছে সেখানেও আসলে লোকবলের সংকট রয়েছে, যে কারণে তারা বলছেন যে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং দীর্ঘ সময় এই বৃষ্টির দিনে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তাদের কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই বিষয়গুলো যাতে প্রশাসন দৃষ্টি দেয় সেই অনুরোধটি আসলে এখানে যারা এসেছেন প্রবাসীরা তারা সেই অনুরোধটি করেছেন। ধন্যবাদ আপনাকে।